শ্রী শ্রী মায়ের কথা। মায়ের 11 বৎসর বয়সের সময় 1271 সালে ওদেশে ভীষণ দুর্ভিক্ষ হয়। মায়ের পিতার কিছু ধান্য সঞ্চিত ছিল। গরিব ব্রাহ্মণ নিজেদের পোষ্যবর্গ কি খাইবে সেদিকে লক্ষ্য না রাখিয়া অন্নসত্র খুলিয়া দিলেন। কড়াইয়ের ডালের খিচুড়ি হাড়ি হাড়ি রন্ধন করাইয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন। গরম খিচুড়ি খাইতে লোকের কষ্ট হইত বলিয়া মা দুই হাতে পাখার বাতাস করিয়া তাহা ঠান্ডা করিয়া দিতেন। ক্ষুধার্ত লোকেদের দুর্দশা মা এইরূপ বর্ণনা করিতেন, আহা, এই খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। একদিন একটি বাগদিনা ডোমের মেয়ে এসেছে, মাথায় চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে তেলের অভাবে, চোখ উন্মাদের মতো। ছুটে এসে গরুর ডাবায় যে কুড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে। এত যে সকলে ডাকছে, বাড়ির ভিতরে এসে খিচুড়ি খা তার ধৈর্য মানছে না। খানিকটা কুড়ো খেয়ে তবে কথা তার কানে গেল। এমন ভীষণ দুর্ভিক্ষ, সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়াইয়ে রাখতে আরম্ভ করল। 13 বৎসর বয়সের সময় মা মাসখানেকের জন্য কামারপুকুর যান। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে। 5-6 মাস পরে পুনরায় কামারপুকুর গিয়া প্রায় 1.5 মাস থাকেন। তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে। তারপর ঠাকুর ব্রাহ্মণীকে লইয়া কামারপুকুরে যান এবং শ্রী শ্রী মাকে তথায় আনাইয়া লন। সেবার মা কামারপুকুরে মাস তিনেক ছিলেন। এই সময়ে লৌকিক ও আধ্যাত্মিক বিষয়ে ঠাকুর মাকে নানা রকম শিক্ষা দিয়াছিলেন। ঠাকুর দক্ষিণেশ্বরে চলিয়া গেলে মাও জয়রামবাটি ফিরিয়া যান। কিন্তু এই সামান্য 3 মাসের ব্যবহারেই মায়ের মনে ঠাকুরের মহৎ জীবনের প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন হইয়াছিল। তারপর মা সর্বদা লোকের মুখে শুনিতে লাগিলেন যে ঠাকুর পাগল হইয়া গিয়াছেন। এই বিষয়ের সত্যাসত্যতা নির্ণয়ের জন্য তিনি দক্ষিণেশ্বরে গিয়া উপস্থিত হন। ইহার 7-8 মাস পূর্বে মথুরবাবু দেহত্যাগ করিয়াছেন। ঠাকুর মাকে সাদরে গ্রহণ করেন এবং নিজ জননীর সঙ্গে নহবতে থাকার ব্যবস্থা করেন। সেই অবধি ঠাকুরের শেষ অসুখের চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর ত্যাগ পর্যন্ত মা প্রায় দক্ষিণেশ্বরে থাকিতেন। নহবতে নিচের তলায় অতি ক্ষুদ্র ঘরখানিতে বহু কষ্টে বাস করায় মধ্যমধ্য তাহার অসুখ হইত এবং বাধ্য হইয়া তাহাকে দেশে যাইতে হইত। তখন পল্লীগ্রামে চিকিৎসার বিশেষ ব্যবস্থা ছিল না। কঠিন অসুখ হইলে লোকে দেবস্থানে হত্যা দিত ও মানত করিত। মাও একবার সিংহবাহিনী মন্দিরে হত্যা দিয়া কঠিন রোগের হস্ত হইতে মুক্তি লাভ করেন।